ভাটপাড়া থানার উদ্যোগে মাদ্রাল 32 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে ভ্যাকসিনেশন ক্যাম্প করা হলো। উপস্থিত ছিলেন জগদ্দলের বিধানসভার বিধায়ক সোমনাথ সেন। তিনি আমাদের যে অনুভবমণ্ডল, তিনি আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম আপনারা অলরেডি জানেন যে আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম বিভিন্ন জায়গায় অলরেডি অনেকদিন ধরে হচ্ছে। কিন্তু পুলিশের তরফ থেকে যেমন আমাদের রেকর্ড প্রেসিডেন্সের তরফ থেকে বিভিন্ন থানা জায়গায় একটা দুটো ক্যাম্প পরিবেশ একদিন দিন পর পর হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে আমাদের এই ভাটপাড়া থানার পক্ষ থেকে যে ক্যাম্পের আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত আছে আমাদের। আপনারা দেখছেন যে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করে আমরা ভ্যাকসিনেশন করছি। আজকে আমাদের 32 নম্বর ওয়ার্ডে ব্যারাকপুর কমিশনারেট অফ পুলিশের তরফ থেকে এবং ভাটপাড়া থানার তরফ থেকে আজকে এখানে ভ্যাকসিনেশনের একটা স্পেশাল ক্যাম্প তৈরি করা হয়েছে, যেটা আমাদের মিউনিসিপ্যালিটি এবং বিভিন্ন জায়গা থেকে দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে। এছাড়াও এটা একটা স্পেশাল ক্যাম্প, আমি তার জন্যে ব্যারাকপুর কমিশনারেট অফ পুলিশের কমিশনার মনোজ বর্মা এবং ভাটপাড়া থানার আইসি অনুপম মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তারা এই উদ্যোগটা নিয়েছে এবং কমিশনার অফ পুলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন ওনার কমিশনারেটের আন্ডারে যে যে জায়গাগুলো আছে যেখানে ভ্যাকসিনেশন কম হচ্ছে ওনারা খবর পাচ্ছে, সেখানে ওরা স্পেশাল ক্যাম্প ড্রাইভ করছে। তাতে আমরা খুব খুশি যে এই ধরনের ড্রাইভে আমরা আশা করছি যে তৃতীয় ওয়েভটাকে আমাদের এই অঞ্চলে আমরা প্রবেশ করতে দেব না, সেই প্রচেষ্টাতে আমরা লেগে আছি। আজকে 150 জনকে দেওয়া হচ্ছে এখান থেকে, আগামী দিনে সমস্ত মানুষ পাবে এরকম আশা করা যাচ্ছে। একদম সমস্ত মানুষ, দেখুন আমরা ভাটপাড়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে পার ডে প্রায় 1000 ভ্যাকসিন দিচ্ছি আমরা। এছাড়া স্পেশাল ড্রাইভ ডেলি কমিশনার পুলিশের তরফ থেকে কোথাও না কোথাও হচ্ছে, তাতে 200-250 হচ্ছে। এছাড়া বিভিন্ন আরও জায়গা থেকে আমরা পাচ্ছি। ডিএম সাহেব মাঝখানে আমাকে অনেকগুলো দিয়েছিলেন, অনেক এক্সট্রা দিয়েছিলেন। তাহলে আশা করছি আমরা খুব শিগগিরই আমাদের ভাটপাড়া পৌরসভা জগদ্দল বিধানসভার অন্তর্গত যেটা আছে খুব শিগগিরই এটাকে আমরা কমপ্লিট করে দিতে পারব। মানে ভ্যাকসিনের অভাব কি সেরকম কি পড়ছে? না না, আমি আমার কাছে সেরকম কিছু অভাব নেই। আমি বলবো যে আমার 106 জগদ্দল বিধানসভাকে আমি খুব শিগগিরই কমপ্লিট করে নেব। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনের মতো বাড়ি কোথায় পাব? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, মনের মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরো একটি নম্বরে 9831919515। এই নম্বরে